नमस्कार बंधुरा, आमि सुदीप्ता। खुदेदेर पृथिवीते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आजके कथा बोलबो, छोटो बाच्चारा जदि पढ़ते ना चाय ताहले कि करबे, लिखते ना चाइले कि करबे। बंधुरा, खुदेदेर पृथिवी आमार एई जे चैनलटा ना, एई चैनलटाते छोटो बाच्चादेर ना माने पढ़ते ना चाइले कि करबे, लिखते ना चाइले किभाबे कि करबे, खेलार छले किभाबे पढ़ाबे लेखाबे, एई टपिकेर ओपर अजस्र भिडियो रयेछे। तोमरा चैनलटिते ढोको एबं तोमादेर কি বলবো মানে তোমাদের যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে ভিডিওগুলো একটু দেখে নাও, ঠিক আছে? আমি আজকে এই টপিকের ওপর কোনো টিপস দেব না, দিই তো অন্যান্য ভিডিওতে দিয়েছি, আজকে দেব না। এবার তোমরা বলবে, তাহলে দিদি ভিডিওটা বানাচ্ছ কেন? টিপস যখন দেবেই না, তাহলে ভিডিওটা বানানো কিসের জন্য? ভিডিওটা বানানো কিসের জন্য সেটা তোমাদেরকে কয়েকটা জরুরি কথা বলার জন্য। দেখো, আমরা কখনোই এটা সার্চ করি না ফোনে যে বাচ্চারা মোবাইল দেখতে না চাইলে কি করব, বাচ্চারা খেলতে না চাইলে কি করব, টিভি দেখতে না চাইলে কি করব, কিংবা মানে যে কোনো ধরনের ধরো গেম খেলতে না চাইলে কি করব, এরকম ধরনের কোনো টপিক আমরা সার্চ করি না। মোবাইল দেখার প্রতি, টিভি দেখার প্রতি কিভাবে ইন্টারেস্ট বাড়াবো, এই জিনিসগুলো আমাদের সার্চ করতে লাগে না। কারণ এই জিনিসগুলো দেখতে মানে ফোন দেখতে, টিভি দেখতে বাচ্চারা অলরেডি ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ বাচ্চাদের ওগুলোতে মজা আসে, মানে বিভিন্ন বিভিন্ন কালারফুল জিনিস, কার্টুন, স্টোরি, নানান ধরনের ওদের মনের মতন জিনিস ওরা ওখানে দেখতে পায়। তো পড়াশুনোটার প্রতি এত অনীহা কেন, পড়া লেখা এত অনীহা কেন, কেন পড়তে চায় না, কেন লিখতে চায় না? এর অনেক কারণ আছে, নানান রকম কারণ আছে। সেটা হচ্ছে স্কুলের, হয়তো স্কুলের পড়ার চাপ, বাড়িতে বাবা মার প্রেশার ক্রিয়েট করা, বা নানান ধরনের জিনিস। দেখো, আমার কথাগুলো আজকে তোমাদের কীরকম লাগবে আমি বলতে পারছি না, তবে আমি যে কথাগুলো বলছি একটুখানি বোঝার চেষ্টা করো। আমার মতো যে সমস্ত ক্রিয়েটাররা এই টপিকের ওপর ভিডিও বানায়, যে বাচ্চাদের কীভাবে পড়াবেন, বাচ্চাদের কীভাবে লেখাবেন, নানান ধরনের এই যে ধরনের টিপসগুলো দেওয়া হয়, মানে আমি নিজেও দিয়ে থাকি, তোমরা তোমাদের উপকারের জন্য দিই। তোমাদের যাতে এই আইডিয়াগুলো থেকে, যে আইডিয়াগুলো আমরা এই ভিডিওতে দিয়ে থাকি, সেই আইডিয়াগুলো থেকে যাতে তোমাদের হেল্প হয়, তাই তো? কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, প্রত্যেকটি বাচ্চার না, প্রত্যেকটি বাচ্চা তো আলাদা। মানে আমার বাচ্চার ক্ষেত্রে যে আইডিয়াটা ঠিকঠাক হয়েছে, সেই সেম আইডিয়াটাই তোমার বাচ্চার ক্ষেত্রেও যে প্রযোজ্য হবে সেটা কিন্তু নয়। তবে কি তুমি হয়তো আইডিয়াটা থেকে, মানে আমি যে টিপসটা দিলাম সেখান থেকে একটা আইডিয়া পেলে, এবার সেটা অ্যাপ্লাই করলে বাচ্চার পড়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে হয়তো সেটা হলো, আবার নাও হতে পারে। সন্তান তোমার, তুমি তোমার সন্তানকে খুব ভালোভাবে চেনো, তাই তোমার সন্তান কিভাবে পড়বে, কিভাবে লিখবে, কিভাবে খেলার ছলে পড়ালে ওর ক্ষেত্রে সেটা ঠিকঠাক হবে, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আমাদের মতো ক্রিয়েটররা ভিডিও বানাই, তাতে টিপস দিক, সেই টিপসগুলো তোমাদের হয়তো কাজেও লাগে, কিন্তু সব টিপস যে কাজে লাগবে এমনটা তো নয়, কারণ সব বাচ্চা সমান নয়। তোমরা নিজেরা ভাববে। দেখো, একটা জিনিস আমরা কি করি বলতো, বই খুলে দিলাম, খাতা খুলে দিলাম, চলো পড়ো লেখো, যদি না পড়ে না লেখে তাহলেই সমস্যা। বন্ধুরা, যদি বাচ্চারা এমনিতে না পড়তে না লিখতে চায় না, তাহলে ওদের কাছে বিষয়টাকে, মানে পড়াশোনা বিষয়টাকে, লেখা বিষয়টাকে খেলার ছলে, মজার ছলে পরিবেশন করতে হবে। আর এই খেলার ছলে, মজার ছলে পরিবেশন করার জন্য না, মানে কি বলবো, অসংখ্য অসংখ্য আইডিয়া আছে, যেগুলো একটা ভিডিওর মধ্যে কেউ দিতে পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। আমি তো একটা ভিডিওতে কটা, 10টা 20টা টিপস দেবো, কিন্তু সেগুলো মানে আমি সারাদিন যে যেভাবে পড়াই সেগুলো কিন্তু সম্ভব নয় তুলে ধরা। আমি তাই তোমাদেরকে বলছি, তোমরা বাবা মা তোমাদেরকে বলছি, তোমরা অভিভাবক তোমাদেরকে বলছি, তোমরা যদি কোনো প্রাইভেট টিউটর হও তোমাদেরকে বলছি, তোমরা নিজেরা ভাবো যে কীভাবে কোন কোন পদ্ধতিতে পড়ালে স্টুডেন্ট পড়বে, বা কোন কোন পদ্ধতিতে পড়ালে সন্তান পড়বে, আমার বাড়ির খুদে সদস্যটা পড়বে লিখবে, সেই আইডিয়াগুলো না তোমাকে ভাবতে হবে। একটা কথা বলি একটু ভিডিও থেকে সরে, দেখো আমরা হাউসওয়াইফরা না যখন সংসার সামলাই, তো অনেকের টিপস দেখি, অনেক ভিডিও দেখি, কিন্তু নিজেরা কিছু প্ল্যানিং করি যে এই এইভাবে করলে আমার সংসারটাতে আমার কাজের সুবিধা হবে। অন্যের টিপস ফলো করি বা অন্যের টিপসগুলো আমাদের হেল্প করে, কিন্তু নিজের সংসারে কিন্তু সেই সমস্ত টিপস অ্যাপ্লাই করা যায় কি যায় না, নিজেকেও কিছু ভাবতে হয়। ঠিক সেই রকমই তুমি বা তোমরা এই ধরনের যে ভিডিওগুলো দেখছো, মানে বাচ্চাদের কিভাবে পড়াবো, কিভাবে লেখাবো, অবশ্যই দেখো, কোনো ক্ষতি নেই, কিন্তু সেই শুধুমাত্র সেই আইডিয়াগুলোই যে তোমরা অ্যাপ্লাই করবে এমনটা কিন্তু নয়।
তোমরা ভাববে যে সারা দিনের মধ্যে একটা বাচ্চাকে যদি বাচ্চা পড়তে না চায় লিখতে না চায় তাহলে খেলার ছলে কিভাবে তাকে পড়ানো কি পড়াবে কিভাবে লেখাবে তার জন্য কি কি করতে হবে, প্রয়োজনে অভিনয় করতে হবে, প্রয়োজনে নানান রকম মজার খেলা পরিবেশন করতে হবে, নানান রকম মুখাভিনয় করতে হবে, নানান কিছু করতে হবে। আর সেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে কোনো ক্রিয়েটর বলতে পারবে না, সেগুলো বাবা মাকে ভাবতে হবে, অভিভাবকদের ভাবতে হবে, টিচারকে ভাবতে হবে। তাই আমি আজকে এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, যে এই ধরনের বিষয়টা তোমরা ভাবো, তোমরা ভিডিও দেখো, আইডিয়া নাও, কিন্তু নিজেরা ভাবো যে আমরা আরও কী কীভাবে মানে খেলার ছলে মজার ছলে কী কীভাবে পড়ালে বা লেখালে আমার সন্তান লিখবে, কারণ তোমার সন্তানকে তোমার থেকে ভালো কেউ ছেড়ে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, নমস্কার।